আজ আমি ক্লাস টুয়েলভের ইকোনমিক্স ক্লাস নেব। আজকের টপিক হলো মার্কেট। আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি যে প্রতিযোগিতার ধরন অনুযায়ী বাজারের শ্রেণীবিভাগ, মানে কত রকমের বাজার আছে তা আমি তোমাদের পড়িয়েছি। তোমরা নিশ্চয়ই ভালো করে পড়েছো। আমরা আগের দিনে পড়েছি যে প্রতিযোগিতার ধরন অনুযায়ী বাজারের শ্রেণীবিভাগের মধ্যে যে বিভিন্ন প্রকার বাজার ছিল তার মধ্যে একটি ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। আজকে আমি এই বাজার সম্পর্কে আলোচনা করব, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে আলোচনা করব। তোমরা মন দিয়ে দেখো, শোনো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। যে বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি থাকে, বিক্রেতারা সমজাতীয় দ্রব্য বিক্রয় করে, এককভাবে কোনো বিক্রেতা বাজার দামকে প্রভাবিত করতে পারে না, এবং বাজারে বিক্রেতাদের প্রবেশ ও নির্গমনের উপর কোনো বাধা নিষেধ থাকে না, তবেই তাকে পূর্ণ প্রতিযোগিতার বাজার বলে। তাহলে এই ধরনের বাজারের উদাহরণ কি? যেমন কৃষিজাত দ্রব্যের বাজার, যেমন ভারতে ধান, পাট, তৈল বীজ ইত্যাদি বাজার হলো কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এক্সাম্পল। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে আমরা জানলাম, পড়লাম। এবার এই বাজারের বৈশিষ্ট্যগুলো কি সেই সম্বন্ধে আমি তোমাদের বলবো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য সমূহ বা ক্যারেক্টারিস্টিক্স অফ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। প্রথম বৈশিষ্ট্য কি? যে এই বাজারে প্রচুর সংখ্যক ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি থাকে। প্রত্যেক ক্রেতা বাজারে মোট চাহিদার অতি ক্ষুদ্র অংশ দখল করে থাকে, তেমনি প্রতি বিক্রেতাও বাজারে মোট যোগানের অতি ক্ষুদ্র অংশ যোগান দেয়। ফলে কোনো একজন ক্রেতা বা কোনো একজন বিক্রেতা দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। একজন ক্রেতা যদি তার ব্যক্তিগত চাহিদা বাড়ায় বা কমায়, তাহলে সামগ্রিক চাহিদার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। তেমনি একজন বিক্রেতা যদি তার ব্যক্তিগত যোগান সামান্য বাড়ায় বা কমায়, তাহলেও মোট যোগানের উপর তার কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়ে না। এই ধরনের বাজারে বাজার যোগান এবং বাজার চাহিদার সমতা দ্বারা, কি বললাম, বাজার যোগান ও বাজার চাহিদার সমতার দ্বারা, মানে যেখানে বাজার চাহিদা ও বাজার যোগান সমান হয়, সেখানেই ভারসাম্য দাম নির্ধারিত হয়। কিন্তু কোনো একজন ক্রেতা বা কোনো একজন বিক্রেতার পক্ষে ব্যক্তিগতভাবে বাজার যোগান বা বাজার চাহিদাকে প্রভাবিত করা সম্ভব হয়। তার ফলে কোনো একজন ক্রেতা বা কোনো একজন বিক্রেতা বাজার দামের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। ক্রেতা এবং বিক্রেতা উভয়েই বাজারে নির্ধারিত দামকে সাময়িকভাবে স্থির বলে ধরে নেয় এবং সেই দামে তারা নিজেদের ক্রয় বিক্রয় স্থির করে। এই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বা বিক্রেতাকে দাম গ্রহীতা বলা হয়। প্রত্যেকেই বাজার দামকে স্থির ধরে নিয়ে তাদের ক্রয় বিক্রয়ের পরিমাণ বা প্রদত্ত দাম ধরে নিয়ে তাদের ক্রয় বা বিক্রয়ের পরিমাণ স্থির করে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সব বিক্রেতাই একই জাতীয় বা সমজাতীয় দ্রব্য বিক্রি করে। একজনের দ্রব্যের সঙ্গে অন্যের জনের দ্রব্যের কোনো পার্থক্য থাকে না, সবাই একই দ্রব্য বিক্রি করে, বিক্রেতারা একই জাতীয় দ্রব্য বিক্রি করে, এই বিশ্বাস ক্রেতাদের মনেও বদ্ধমূল থাকে। সমজাতীয় দ্রব্য বাজারে বিক্রি হওয়ার ফলে বাজারে একটি মাত্র দাম থাকে, যে দামে দ্রব্যটি কেনা বেচা হয়। ব্যক্তিগতভাবে কোনো ক্রেতা বা কোনো বিক্রেতাই ওই দামকে বাড়াতে বা কমাতে পারে না। তিন নম্বর বৈশিষ্ট্য কি আছে? বাজারে অবাধে প্রবেশ ও নির্গমন। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সব ফার্মের
অবাধে প্রবেশাধিকার থাকে। তার অর্থ কি? যে কোনো ফার্ম ইচ্ছে করলে এই দ্রব্যের উৎপাদন শুরু করে বাজারে প্রবেশ করতে পারে। আবার দ্রব্যটি উৎপাদন করছে এমন যে কোনো ফার্ম উৎপাদন বন্ধ করে দিয়ে বাজার থেকে বেরিয়ে যেতে পারে বা চলে যেতে পারে। এইভাবে যে কোনো ফার্ম যে কোনো সময় শিল্পে প্রবেশ করতে পারে, আবার শিল্প থেকে বেরিয়ে যেতে পারে। ফার্মের এই প্রবেশ বা প্রস্থানের পথে কোনো আইনগত বাধা থাকে না। এই অবাধ প্রবেশাধিকার পণ্য প্রতিযোগিতামূলক বাজারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অবাধ প্রবেশাধিকার থাকার ফলে কোনো শিল্পের অন্তর্গত ফার্মগুলি স্বল্পকালে স্বাভাবিকের চেয়ে বেশি মুনাফা করলে নতুন ফার্ম বাজারে প্রবেশ করে এবং পুরাতন মানে পুরনো ফার্মের মুনাফা কমিয়ে দেয়। তেমনি শিল্পের অন্তর্গত কোনো ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা করতে না পারলে দীর্ঘকালে শিল্প থেকে বেরিয়ে যায় বা বিদায় নেয়। ফলে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে শুধুমাত্র সেই সমস্ত ফার্মই থাকে যারা শুধুমাত্র স্বাভাবিক মুনাফাই অর্জন করতে পারে বা স্বাভাবিক মুনাফা অর্জন করে। চতুর্থ পার্থক্য কি? যে সরকারি বিধিনিষেধের অনুপস্থিতি। বাজারে চাহিদা ও যোগানের উপর সরকারি বিধিনিষেধ থাকে না, অর্থাৎ এক্ষেত্রে সরকারি শুল্ক, ভর্তুকি, তারপর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং রেশনিং ইত্যাদি বিধিনিষেধ অনুপস্থিত থাকে। পরের বৈশিষ্ট্য কি আছে? যে মুনাফা সর্বোচ্চকরণ বা প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো কি? মুনাফা সর্বাধিক করে তোলা। এছাড়া প্রতিষ্ঠানের আর কোনো উদ্দেশ্য থাকে না। তাহলে কি বললাম? যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্তর্গত প্রতিটি প্রতিষ্ঠান বা ফার্মের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা সর্বাধিক করে তোলা। এছাড়া ফার্মের অন্য কোনো উদ্দেশ্য থাকে না। তার পরের বৈশিষ্ট্য কি আছে? উপাদানের সম্পূর্ণ গতিশীলতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের উপকরণগুলি সম্পূর্ণরূপে গতিশীল হয়ে থাকে। উপাদানের গতিশীলতা বলতে কি বোঝায়? যে উৎপাদনের উপাদানগুলি কি এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ব্যবহার থেকে অন্য ব্যবহারে ইচ্ছে মতো স্থানান্তরিত করা যায়। অন্যভাবে আমরা কীভাবে বলতে পারি? যে উৎপাদনের কোনো উপাদানের গতিশীলতা বলতে স্থানিক গতিশীলতা বা ব্যবহারিক গতিশীলতা যে কোনো একটিকে আমরা বোঝাতে পারি। কোনো উপাদান যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়োগ করা হয় তাহলে তাকে স্থানগত গতিশীল বলা হয়। আর যদি কোনো উপাদান এক ব্যবহার থেকে অন্য ব্যবহারে নিযুক্ত হয় তাহলে তাকে ব্যবহারিক দিক থেকে গতিশীল বলা হয়। উৎপাদনের জন্য যে চারটি উপাদান আমরা ব্যবহার করি, জমি, শ্রম, মূলধন ও সংগঠন, এই চারটি উপাদানের মধ্যে জমি স্থানান্তরভাবে গতিশীল নয়, অর্থাৎ জমিকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায় না, কিন্তু জমির ব্যবহারিক গতিশীলতা আছে, অর্থাৎ জমিকে এক ব্যবহারে না লাগিয়ে অন্য ব্যবহারে নিয়োগ করা যায়। জমি ছাড়া আর অন্য যে তিনটি উপাদান আছে তার স্থানগত গতিশীলতা এবং ব্যবহারিক গতিশীলতা দুই থাকে আছে বা উভয়ই আছে। উৎপাদনের উপাদানগুলির এইরূপ গতিশীলতা থাকার জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উপাদানের একটি দামই থাকে। কি বললাম? একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উপাদানের একটি দাম থাকে। যেমন শ্রমের বাজারে গতিশীলতা থাকার জন্য সমস্ত ফার্মেই একই মজুরি হার বলবৎ থাকে। তার কারণ, যেখানে মজুরি হার বেশি সেখানেই শ্রমিকরা বেশি করে শ্রম যোগান দিতে চাইবে, তার ফলে সেখানে মজুরি হার কমে আসবে। এইভাবে সব ফার্মেই মজুরি হার এক হয়। অনুরূপভাবে অন্যান্য উপাদানের ক্ষেত্রে একটি মাত্র দাম উপাদানের বাজারে চালু থাকে। তার পরের বৈশিষ্ট্য কি আছে দেখো? বাজার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকে, কমপ্লিট নলেজ অ্যাবাউট দ্য মার্কেট। যে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই বাজার উভয়েরই কি বাজার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকে। শুধু বাজারের বর্তমান অবস্থায় নয়, ভবিষ্যৎ পরিবর্তন সম্পর্কেও ধারণা থাকে। বাজার সম্পর্কে এই জ্ঞান আহরণের জন্য তাদের কোনো বাড়তি ব্যয় বহন করতে হয় না,
কাজেই বাজারের ভবিষ্যৎ সম্পর্কে কোনো অনিশ্চয়তারও সৃষ্টি হয় না। এবং শেষ বৈশিষ্ট্য কি আছে, যে উৎপাদন ব্যয় ছাড়া অন্যান্য ব্যয়ে অনুপস্থিতি, ঠিক আছে, নন এক্সিস্টেন্স অফ আদার কস্ট এক্সেপ্ট প্রোডাকশন কস্ট। এই ধরনের বাজারে কোনো ফার্মের উৎপাদন ব্যয়ই হচ্ছে একমাত্র ব্যয়, অন্য কোনো ব্যয় যেমন বিজ্ঞাপন ব্যয়, পরিবহন ব্যয়, তারপর সংরক্ষণ ব্যয়, বীমার জন্য ব্যয় ইত্যাদি থাকে না, ঠিক আছে। অনেক অর্থনীতিবিদ বিশুদ্ধ প্রতিযোগিতা এবং পূর্ণ প্রতিযোগিতার মধ্যে পার্থক্য নির্দেশ করেছে। কী পার্থক্য, যে তাদের মতে যদি বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে এবং যদি প্রতিটি বিক্রেতাই সমজাতীয় দ্রব্য বিক্রি করে, যদি প্রত্যেক ক্রেতা এবং বিক্রেতাই দাম গ্রহীতা হিসেবে কাজ করে এবং যদি বাজারে অবাধ প্রবেশাধিকার থাকে, তাহলে সেই বাজারকে বিশুদ্ধ প্রতিযোগিতা বলা হয়। অন্যদিকে বিশুদ্ধ প্রতিযোগিতার এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে সঙ্গে যদি আরও তিনটে বৈশিষ্ট্য যোগ করা হয়, তাহলে সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতা বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। এই তিনটি বৈশিষ্ট্য কী কী? ক্রেতা ও বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান, উৎপাদনের উপাদানগুলির সম্পূর্ণ গতিশীলতা এবং উৎপাদন ব্যয় ছাড়া অন্যান্য ব্যয়ের অনুপস্থিতি যদি থাকে। এবার আমরা দেখব যে বা পড়ব যে পূর্ণ প্রতিযোগিতায় বাজার দাম কিভাবে নির্ধারিত হয়। প্রাইস ডিটারমিনেশন ইন এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, যে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বিশুদ্ধ বা পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে কোনো দ্রব্যের ভারসাম্য দাম নির্ধারিত হয়। আমরা এর আগে জেনেছি যে যখন বাজার দামের উপর এককভাবে কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ একেবারেই থাকে না বা শূন্য হয়, তখন আমরা তাকে নিখুঁত বা বিশুদ্ধ প্রতিযোগিতার বাজার বলি। যেমন কৃষিপণ্যের বাজারের যদি নিখুঁত কৃষিপণ্যের বাজারে যদি নিখুঁত বা বিশুদ্ধ প্রতিযোগিতা থাকে, তবে সেখানেও বাজারে বাজার চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে ভারসাম্য দাম নির্ধারিত হয়। তাহলে এই পদ্ধতি অনুসারে দাম নির্ধারণ একটি নিও ক্লাসিক্যাল ধারণা। অর্থনীতিবিদ মার্শাল, ফিশার এরা হচ্ছে এই ধারণার প্রবক্তা। কোনো দ্রব্যের চাহিদা অপেক্ষক অনুসারে অন্যান্য অবস্থা যদি স্থির থাকে, তাহলে দ্রব্যটির চাহিদার পরিমাণ যদি আমরা কিউ ধরি, তাহলে কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ কিউ, এই চাহিদার পরিমাণের উপর কি হয়, চাহিদার পরিমাণ নির্ভর করে দ্রব্যটির দামের উপর, তাই তো? আমরা চাহিদা অপেক্ষাকে পড়েছি, চাহিদা কিসের উপর নির্ভর করে, দ্রব্যটির দামের উপর। তাহলে চাহিদার পরিমাণ, চাহিদা ইজ এ ফাংশন অফ পি, আমরা জানি। চাহিদার নিয়ম অনুসারে কি জানি, যে দাম যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, আবার দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ কি, চাহিদার অর্থাৎ DQDP মানে চাহিদার সামান্য পরিবর্তন বোঝায়। তাহলে এই বাজারে অসংখ্য ক্রেতার উপস্থিতি থাকে, কাজেই ব্যক্তিগত চাহিদা রেখাগুলির সমন্বয়ে বাজার চাহিদা রেখা নির্ধারিত হয়, আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, ঠিক আছে। এক্ষেত্রে অনুমান করা হয় যে ব্যক্তিগত চাহিদা পরস্পর নির্ভরশীল নয়। অন্যদিকে কোনো বাজারের যোগান অপেক্ষক অনুসারে কি হয়, যে অন্যান্য সকল অবস্থা যদি স্থির থাকে, তাহলে যে কোনো ফার্ম যে পরিমাণ যোগান দেয় তা নির্ভর করে পি এর উপর, সেখানে যোগানও ফাংশন অফ পি হয়। তাহলে যোগানের নিয়ম অনুসারে কি হয়, যে DQDP গ্রেটার দেন জিরো, কিন্তু ডিমান্ডের ক্ষেত্রে কি হয়, DQDP মানে চাহিদা সামান্য পরিবর্তন কি হয়, লেস দেন জিরো, তাই তো? অর্থাৎ পি বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং পি হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পায়। তাহলে এই
বাজারে বহু সংখ্যক ফার্মের উপস্থিতি থাকে। আমরা এই বাজারে দেখেছি যে বহু সংখ্যক ফার্মের উপস্থিতি আছে। তাহলে এই সকল ফার্মের যোগান রেখার সমন্বয় আমরা বাজার যোগান রেখা নির্ধারণ করতে পারি। এক্ষেত্রে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে যে ভারসাম্য দাম নির্ধারিত হয় সেই বাজার দামে বাজারে দ্রব্যটির সামগ্রিক চাহিদা ও যোগান কী হয় পরস্পর সমান হয়। দেখো এই ছবিতে আমি দেখিয়েছি যে এসএস রেখাটি হলো কি বাজারে, এই এসএস রেখাটি হলো কি বাজারে যোগান রেখা, ঠিক আছে, আর ডিডি রেখাটি হলো কি সমগ্র বাজারে চাহিদা রেখা। তাহলে এসএস এবং ডিডি রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে ই বিন্দু, ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, ই বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো এক্ষেত্রে ভারসাম্য দাম কি হয়েছে, ওপি জিরো হয়েছে, তাই তো, এবং এই দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হয়েছে, কত হয়েছে ও কিউ জিরো, ঠিক আছে, ও কিউ জিরো, বুঝতে পারছো তোমরা এখানে, এটা কিউ জিরো, এটা ও ও কিউ জিরো। যদি দাম কি হয় ওপি ওয়ান হয়, যদি দাম ওপি ওয়ান হয় তাহলে কি হচ্ছে যে এই দামে চাহিদা যোগানের থেকে কি হচ্ছে বেশি হচ্ছে। দেখো চাহিদা কতটা, এতটা চাহিদা, আর যোগান কতটা, এতটা, এইটুকু। দাঁড়াও আমি এটা নির্দেশ করে দিই, এটা ধরো জি যদি লিখি, এটা যদি এফ লিখি, এটা যদি এ লিখি, এটা বি, তাহলে দেখো চাহিদা কতটা, এতটা মানে পি ওয়ান বি, কিন্তু যোগান কতটা, পি ওয়ান বি। তাহলে এখানে কি এক্সেস চাহিদা রয়েছে, দেখতে পাচ্ছি যে চাহিদা যোগানের থেকে বেশি, মানে উদ্বৃত্ত চাহিদার পরিমাণ কত, এ বি হচ্ছে উদ্বৃত্ত চাহিদা। এর ফলে ক্রেতাদের মধ্যে কি হবে যে প্রতিযোগিতা, দ্রব্যটির বাজার প্রতিযোগিতা শুরু হবে, তার ফলে কি হবে দ্রব্যটির বাজার দাম বেড়ে যাবে। আবার চাহিদার নিয়ম অনুসারে কি হয় পি যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে চাহিদার পরিমাণ হ্রাস পেতে থাকবে, অন্যদিকে যোগানের নিয়ম অনুসারে পি বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে, ফলে উদ্বৃত্ত চাহিদার পরিমাণ কমতে থাকবে। এই প্রক্রিয়া অনুসরণ করে আবার ও পি জিরো দামে চাহিদা ইকুয়াল টু যোগান হবে, ও পি জিরো দামে চাহিদা ইকুয়াল টু যোগান হবে। আবার দেখো দাম যদি ও পি টু হয় সেক্ষেত্রে কি হচ্ছে যোগান যোগান চাহিদা অপেক্ষা বেশি হচ্ছে, যোগান এখানে কত দেখো পি টু এফ, কিন্তু চাহিদা কত পি টু জি, তাহলে এক্সেস যোগান বা উদ্বৃত্ত যোগান কত হচ্ছে, এক্সেস সাপ্লাই বা উদ্বৃত্ত যোগান কত হচ্ছে, জি এফ পরিমাণ হচ্ছে। এর ফলে কি হবে বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা বাজার শুরু হয়ে যাবে, এই প্রতিযোগিতার ফলে কি হবে বাজার দাম কমে আসবে। দেখো আমি অ্যারো দিয়ে দেখিয়েছি। আবার দাম কমতে থাকলে একদিকে চাহিদার পরিমাণ বাড়বে এবং অন্যদিকে যোগানের পরিমাণ কমবে, ফলে উদ্বৃত্ত যোগান কমতে থাকবে, এইভাবে পুনরায় দাম স্তর কী হবে ওপি জিরোতে ফিরে আসবে, তাহলে ওপি জিরো হবে ভারসাম্য দাম স্তর। তাহলে এইভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের ফলে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ স্থির হবে। এবার দেখো পূর্ণ প্রতিযোগিতায় বাজার দাম গ্রহণকারী হিসেবে ফার্ম, ফার্ম অ্যাজ এ প্রাইস টেকার ইন এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে অসংখ্য ফার্মের বা উৎপাদকের উৎপাদক প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকে বা উৎপাদকের অস্তিত্ব থাকে, এককভাবে কোনো ফার্মের পক্ষে বাজার দামকে প্রভাবিত করা সম্ভব হয় না, ফলে প্রতিটি ফার্ম এই বাজারে বাজার নির্ধারিত স্থির দামে দ্রব্য বিক্রি করে বা বিক্রয় করে। এই কারণে এই বাজারে প্রতিটি ফার্ম দাম গ্রহণকারী বা প্রাইস টেকার। আমরা এর আগে পড়েছি যে কি বা দেখেছি কোনো ফার্ম যদি স্থির দামে দ্রব্য বিক্রি করে তবে ফার্মের গড় বিক্রয়লব্ধ আয় মানে এআর অ্যাভারেজ রেভিনিউ এবং প্রান্তিক বিক্রয়লব্ধ আয় মানে মার্জিনাল রেভিনিউ পরস্পর সমান হয়। যেহেতু পি
इक्वल टू एयर से तो पी इक्वल टू एयर इक्वल टू एम आर हबे सुतरां ए छबिते देखो जे एस एस एवं डीडी रेखा दुटी यथाक्रमे कि बाजार जोगान एवं बाजार चाहिदा रेखा एखाने बाजार निर्धारित भारसाम्य दाम कि ओपी जिरो ताहले এই বাজারে প্রতিটি ফার্ম কি বললাম এই বাজারে প্রতিটি ফার্ম এই বাজারে নির্ধারিত স্থির দামে দ্রব্যটি বিক্রয় করে অর্থাৎ এই বাজারে কোনো ফার্মকে স্থির দামে দ্রব্যটি বিক্রয় করতে হয় ফলে এখানে ফার্মে এআর ইকুয়াল টু এমআর রেখাটি ফার্মের সম্ভাব্য বিক্রয় বৃদ্ধি রেখা বা ফার্মের সম্মুখে অবস্থিত চাহিদা রেখা বলা হয় ঠিক আছে আজকে আমি এই পর্যন্ত তোমাদের পড়ালাম পূর্ণ প্রতিযোগিতার বাকি অংশটা আমি নেক্সট ক্লাসে পড়াবো আজকের ক্লাস এখানেই শেষ হলো।